আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে বেশ কয়েকদিন পরে ডেইলি জেনারেল নলেজ প্রতিদিনের সাধারণ জ্ঞান নিয়ে উপস্থিত হয়েছি তো আগে বলে রাখি আজকে আসলে আমি কোনো নতুন কোনো তথ্য দিচ্ছি না এর কারণ হচ্ছে যখন ঢাকা ভার্সিটিতে যেহেতু পরীক্ষা সামনে তো এখন আর সাম্প্রতিক বিষয়ে না না পড়াটাই দরকার এখন আর এত ইম্পর্টেন্ট না সাম্প্রতিক বিষয়গুলো এই মানে এই কয়েকদিন আগে থেকে যা হয়েছে বিশেষ করে পাঁচ তারিখ বা সাত তারিখ আগ থেকে যা হয়েছে শুধু সেগুলোই পড়েন নতুন করে এখন আর পড়া দরকার নেই তাই এখন প্রশ্নে আমাদের কি কি ধরনের মানে ভুলগুলো হতে পারে কোন কোন প্রশ্নগুলো আমাদের বেশ কনফিউশন সৃষ্টি করতে পারে সেই কনফিউশনগুলো দূর করার জন্য আজকে একটু ব্যাখ্যা সহকারে সাধারণ জ্ঞান আপনাদের সামনে উপস্থাপন করছি তো শুরু করি আমরা ডেইলি জেনারেল নলেজ আজকে দশ নম্বর পার্টের প্রথমে দেখেন একটা কোয়েশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি উপাচার্যকে তো আমি কোয়েশ্চনে রাখলাম সারেফ রহমান আর রামেশ রমেশচন্দ্র মজুমদার এই দুটো নিয়ে আমাদের মানে অনেক সময় অনেকের কনফিউশন হয় দেখুন খেয়াল করেন যদি বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্যকে বা ঢাকা ভার্সিটির প্রথম হ্যাঁ ঢাকা ভার্সিটির প্রথম বাঙালি উপাচার্যকে তাহলে হবে হচ্ছে সারেফ রহমান ঢাকা ভার্সিটির প্রথম বাঙালি উপাচার্য আর যদি বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশী উপাচার্য কারণ সারেফ বাংলাদেশে না বাংলাদেশ এবং বাঙালির মধ্যে পার্থক্য রয়েছে সাংবিধানিক ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মজুমদার আর সব প্রথম বাঙালি উপাচার্য হচ্ছে সারেফ রহমান তারপর দেখুন পাহাড়ি কন্যা বলা হয় কোন জেলাকে পাহাড়ি কন্যা এখানে আমাদের কনফিউশন সৃষ্টি হয় পঞ্চগড় ও বান্দরবন নিয়ে কনফিউশন সৃষ্টি হয় দেখুন আমি লিখে দিয়েছি পাহাড়ি কন্যা বলা হয় বান্দরবনকে পাহাড়ি কন্যা আচ্ছা তারপরে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে খুব ভালো করে বুঝে নিন পাহাড়ি কন্যা হচ্ছে বান্দরবন আর হিমালয়ের কন্যা হচ্ছে পঞ্চগড় আর সূর্য কন্যা বলা হয় তুলা গাছ থেকে নিশ্চয় বুঝতে পেরেছেন তারপর দেখুন তারপরে কোয়েশ্চেনটা গ্রিন ব্যাংকিং বলা হয় কোনটিকে গ্রিন ব্যাংকিং এখানে আমাদের কনফিউশন সৃষ্টি করে একটা ডলার ডলারকে গ্রিন ব্যাংকিং বলা হয় নাকি প্রাকৃতিক সম্পদ রক্ষায় ব্যবহৃত ব্যাংকিং কে বলা হয় তো এখন কনফিউশন দূর করে বলা হয়েছে গ্রিন ব্যাংকিং বলা হয় পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ব্যাংকিং তাহলে ব্যাংকিং বলতে বুঝাচ্ছে হচ্ছে কি পুরা ব্যাংকিং যেটা প্রকৃতি ও পরিবেশ রক্ষায় যেটা ব্যবহার হয় আর গ্রিন ব্যাংক হচ্ছে ডলারের অপর নাম গ্রিন ব্যাংক ডলারের অপর নাম এরপর দেখি আমরা জাতিসংঘ কবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো নাকি দুই তো খুব স্বাভাবিকভাবে এই কোয়েশ্চেনটা আসলে আমরা কিন্তু কোয়েশ্চেন না দেখি উনিশশো নিরানব্বই দাগিয়ে দিব এই জন্য পরীক্ষার হলে কিন্তু কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে নেবেন দেখুন কি বলা হচ্ছে জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয় স্বীকৃতি দেয় দুই সালে আর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো সালে তো আশা করি কনফিউশন আর লাগবে না এরপর দেখি আমরা ছয় দফা দিবস ছয় দফা দিবস কবে ছয় দফা দিবস সাতই জুন নাকি তেইশে মার্চ খেয়াল করেন ছয় দফা দিবস হচ্ছে সাতই জুন এটার কারণটা আমার ছয় দফার ভিডিওটি দেখলে পাবেন সেটা হচ্ছে ছয় দফার দাবিতে ঢাকায় বিক্ষোভ হয় সেখানে একজন মানে জনগণের মানে সমর্থনের কারণে ছয় দফা দিবস হচ্ছে সাতই জুন আর আনুষ্ঠানিক ভাবে ছয় দফা ঘোষণা করা হয় তেইশে মার্চ আগে বলে রাখি ছয় দফা কিন্তু তিনবার ঘোষণা করা হয় তো আনুষ্ঠানিক ভাবে অফিসিয়ালি ঘোষণা করা হয় তেইশে মার্চ আর ছয় দফা দিবস হচ্ছে কিন্তু সাতই জুন তারপর দেখেন বাংলায় শাসনকারী সর্বশেষ হিন্দু রাজা কে ছিলেন বাংলায় মানে বিশেষ করে মধ্য যুগের সময় রাজা লক্ষণ সেন নাকি রাজা গণেশ তো আমরা এই পর্যন্ত যাকে জিজ্ঞেস করেছি সবাই লক্ষণ সেন কেসার দিবে এটাই স্বাভাবিক দেখুন কি বলা হচ্ছে সর্বশেষ স্বাধীন রাজা স্বাধীন হিন্দু রাজা মানে হচ্ছে যে বংশানুক্রমিক ভাবে যারা শাসন চালিয়ে আসছিল বিজয় সেন লক্ষণ সেন হেমন্ত সেন এদের মধ্যে সর্বশেষ হিন্দু রাজা হচ্ছে আপনার লক্ষণ সেন যাকে উদ্দিন পরাজিত করে আর সর্বশেষ হিন্দু রাজা তিনি হচ্ছে রাজা গণেশ এই সর্বশেষ হিন্দু রাজা হচ্ছে রাজা গণেশ কেন রাজা গণেশ দেন কি বলা হচ্ছে যিনি ইলিয়াস শাহী বংশের দুর্বলতা নিয়ে 1410 থেকে 1414 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন আবারো বলতেছি সর্বশেষ হিন্দু রাজা স্বাধীন হিন্দু রাজা হচ্ছে লক্ষণ সেন আর সর্বশেষ হিন্দু রাজা হচ্ছে রাজা গণেশ যিনি শাহী বংশের দুর্বলতা নিয়ে কি করে চার বছর প্রায় আপনার ছিল পরবর্তী তার ছেলেকে মুসলমান নামে পরিচিত হয় ঐক্যতান কাব্য গ্রন্থটি কাল এটা বাংলার কোয়েশ্চেন দেখলে সবাই মোটামুটি চোখ বুঝে আমরা দিয়ে দেব রবীন্দ্রনাথ ঠাকুর খেয়াল করেন কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে যে ঐক্যতান কবিতার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয় ঐক্যতান কবিতা আর ঐক্যতান কাব্য গ্রন্থে লিখে হচ্ছে দিলওয়ার কবিতা ও কাব্য গ্রন্থ এক জিনিস না কবিতা হচ্ছে একটা কবিতার নাম আর অনেকগুলো কবিতার সমষ্টিকে বলা হয় কাব্যগ্রন্থ আপনারা বাংলা বইটা দেখে নেবেন তা আমি কিন্তু সেগুলো কিন্তু আপনারা কিন্তু জানাবেন আসলে কেমন লেগেছে আজকের ক্লাসটা পার্বত্য চট্টগ্রামে মোট উপজাতি বাস করে কয়টি এগারোটি না তেরোটি খেয়াল করেন এখানে অনেক বইয়ের মধ্যে এক এক রকম কি বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে মোট উপজাতি বাস করে তেরোটি কিন্তু শুধু রাঙামাটিতে রাঙামাটি অঞ্চলে বা রাঙামাটিতে উপজাতি বাস করে এগারোটি নিশ্চয়ই এরপর দেখি সর্বাধুনিক আতলগুনি ওসমানী নাকি শেখ মুজিবুর রহমান খেয়াল করেন আমি কিন্তু কি বলেছি মুক্তিযুদ্ধের সর্বাধুনিক কে মুক্তি বাহিনীর সর্বাধুনিক হচ্ছে আতাউল গুনি ওসমানী মুক্তি বাহিনীর আর মুক্তিযুদ্ধের সর্বাধুনিক হচ্ছে শেখ মুজিবুর রহমান বুঝতে পারছেন নিশ্চয়ই কোয়েশনের পেজটা তো পরীক্ষার হলে তারা ঘোরা করে কিন্তু কোয়েশন পড়বেন না পরে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনবেন এবার দেখি বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি কে শেখ মুজিবুর রহমান বিচারপতি আবু সাইদ চৌধুরী নাকি জিয়াউর রহমান খেয়াল দেখুন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যিনি অস্থায়ী ছিলেন পরবর্তীতে স্থায়ী করা হয় আমার স্বাধীন বাংলা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আর যখন সংবিধান হয় সংবিধানের পর মানে প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি কারণ তখন শেখ মুজিবুর জনগণের ভোটে নির্বাচিত বা গণভোটে নির্বাচিত প্রথম সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি রয়েছেন জিয়াউর রহমান এবার দেখি বাংলাদেশ ভিত্তিক কিছু তথ্য যেগুলো পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে প্রস্তাবিত পঁয়ষট্টি তম জেলা সেটা হচ্ছে ভৈরব প্রস্তাবিত পঁয়ষট্টি তম জেলা আর বাংলাদেশে বর্তমানে উপজেলা রয়েছে চারশো বিরানব্বইটি যার সর্বশেষ জেলা হচ্ছে সায়স্তাগঞ্জ হবিগঞ্জ পৌরসভা রয়েছে বর্তমানে সিরাজগঞ্জ। আমরা মোট থানা ছয়শ পঞ্চাশটি আর সিটি কর্পোরেশন রয়েছে এই পর্যন্ত বারোটি তো আসা আজকের ক্লাস টিউটোরিয়াল এতটুকু আজকে নতুন কোনো তথ্য আপনাদের সামনে পেশ করলাম না পুরনো তথ্যগুলো ঝালাই করার জন্য এই কনফিউশনগুলো সৃষ্টি করলাম এবং সেগুলো দূর করার চেষ্টা করলাম ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর এই মানে এগুলা স্টিলিMistake কিন্তু এই স্টিলিMistake গুলোই কিন্তু পরীক্ষায় আমাদের কিন্তু আফসোসের কারণ হয়ে দাঁড়ায় তো সেই আফসোস যেন না হয় খুব নিরিবিলিতে খুব শান্তভাবে মাথা ঠান্ডা রেখে যেন পরীক্ষা দিতে পারেন সেই জন্য আমাদের এই আয়োজন এগুলো অন্যদের সাথে শেয়ার করবেন কারণ জ্ঞানের জিনিস শেয়ার করলে কমে না বরং ছাড়ে তো দেখা হবে পরবর্তী কোন ক্লাস টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন ভালোভাবে পড়বেন আল্লাহ হাফেজ